আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে, আমি ইয়াসিন আরাফাত। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ডিপার্টমেন্টে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সি ইউনিটের চান্স পাওয়ার পরে একটা সাবজেক্ট তোমাকে দেওয়া হবে। এখন কথা হচ্ছে, ভাইয়া আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাবো? আমি তো চাইলে সেম ডিগ্রিটা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকেই নিতে পারি। তোমাকে অনেকেই বলবে আবেগ দিয়ে কথা, যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তুমি এই করতে পারবা, তুমি দিনভর ঘুরতে পারবা, তুমি দিনভর হচ্ছে গিয়ে আড্ডা দিতে পারবা, প্রেম করতে পারবা, তোমার লাইফের অনেক বেশি সিল হবে, তুমি একটা স্বাধীন চিন্তাধারা করতে পারবা। আসলে কিন্তু এগুলার বাহিরে তোমাকে যে জিনিসটা কেউ বলবে না, সেটা আজকে আমি তোমাকে বলবো, কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাবা, বা বেসিক্যালি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমাকে কেন চান্স পাইতে হবে, বা কি চান্স পাইলে তোমার সুবিধাটা কি হবে, বা চান্স না পাইলে তোমার অসুবিধাটা কি হবে। তুমি দেখো, তুমি প্রায় শুনে থাকবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে অনেক বেশি পিছায় থাকে। লাইক বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে পজিশনে তোমার 1500 উপরে। বাট তুমি একটা জিনিস যা জানো না, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাকাল্টি আছে যেটার নাম হচ্ছে FBS, যেটার নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাকাল্টি, কিন্তু সেটা বিশ্বে র্যাঙ্কিংয়ের ভিতরে 351তম র্যাঙ্কিংয়ে আছে। তুমি যদি একটু গুগল করো তাহলে তুমি এই জিনিসটা পাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাকাল্টি যেখানে তুমি পড়ার জন্য এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, সেটা বিশ্বে যদি তুমি জাস্ট ফ্যাকাল্টি ভিত্তি করো সেটা হচ্ছে পৃথিবীর 351তম, যেটা হচ্ছে 2017 থেকে 2020 রিপোর্ট অনুযায়ী। তার মানে তুমি বুঝতে পারতেছ যে তুমি যে ডিগ্রিটা নিতে চাইতেছ সেটা র্যাঙ্কিং পৃথিবীর ইতিহাসে বা পৃথিবীর মধ্যে 351তম। যে ডিগ্রিটা তুমি এইখানে নিতে পারতেছ সেই ডিগ্রিটা তুমি ধরো প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও যদি নিতে চাও তাহলে তোমাকে হচ্ছে প্রায় ধরো 6-7 লাখ টাকা দিতে হবে। বাট 6-7 লাখ টাকা দেওয়ার পরও তুমি এই রকম একটা ডিগ্রি কিন্তু নিতে পারবা না, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটা তুমি সি ইউনিটে চান্স পাওয়ার পরে তুমি হচ্ছে যে ডিগ্রিটা করতে পারবা সেটা তুমি পারতেছ। তার মানে তুমি অনেকেই তোমাকে বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক পিছানো, এখানে পড়ে কী হবে, প্রাইভেটে পড়ো বা ওইখানে পড়ো। বাট একটা কথা কিন্তু তোমাকে কেউই বলতেছে না, তুমি একটু গুগল করে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ফ্যাকাল্টি আছে যেটার নাম হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সেইখানে সেটা পৃথিবীর মধ্যে র্যাঙ্কিংয়ে কততম, তাহলে তুমি সুন্দর এরকম একটা ডিটেলস পাবা যেটা র্যাঙ্কিং হচ্ছে 351তম, যেটা 2017 থেকে 2020 সাল পর্যন্ত। এবং হচ্ছে তুমি এখন বলতে পারবা যে 2021 থেকে 2022 কী হয়েছে, 2021 থেকে 2022 এই সংখ্যাটা আরও অনেক বেশি কমে গেছে। তার মানে দেখো, তুমি কোথায় পড়তে যাইতেছ, কত ভালো জায়গায় তুমি পড়তেছ, তো তুমি আমাকে বলো ব্যাপারটা তোমার কাছে কেমন লাগলো। তুমি হয়তো এই জিনিসটা জানো না যে পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আলাদা হিসাব, FBS যেটাতে তুমি পড়তে যাবা, যে ফ্যাকাল্টিতে তুমি পড়বা সেটা র্যাঙ্কিং হচ্ছে 351তম। আর এই 351তম পজিশন মানে র্যাঙ্কিংয়ের একটা জায়গায় তুমি পড়তে হলে তোমাকে কত বেশি স্ট্রাগল করতে হবে একটু চিন্তা করো। দ্বিতীয়ত, তুমি এখানে কেন পড়তে হবে দেখো, এই সুন্দর একটা পরিবেশ, এটার আরও অনেকগুলো ছবি আছে, তুমি জাস্ট হচ্ছে গুগলে সার্চ করলেই দেখতে পারবা, বা তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কখনো কেউ এসে থাকো তাহলে তুমি হচ্ছে এই জিনিসটা দেখতে পারতেছ। এটার নাম হচ্ছে ই-লাইব্রেরি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে রুচিসম্মত, যেখানে গেলে তুমি অটোমেটিকলি তুমি পড়ার মধ্যে একটা মনোমানসিকতা চলে আসবে, তুমি জাস্ট ওইখানে যাবা আর তোমার মধ্যে একটা পড়ার মেন্টালিটি চলে আসবে। প্রত্যেকটা স্টুডেন্টের সামনে একটা করে ল্যাপটপ থাকে বা একটা করে ডেস্কটপ থাকে, এবং প্রত্যেকটি স্টুডেন্ট চাইলে যে কোনো সময় যে কোনো বই নিতে পারে, ওইখানে সবগুলো বই আছে এবং পুরো ব্যাপারটা কিন্তু একটা এসির ভিতরে থাকে। লাইক তুমি হচ্ছে ঢুকতেছ পড়ার জন্য, বাট একই ধারে তুমি হচ্ছে সেখানে হচ্ছে কপি খাওয়া, তুমি হচ্ছে একটু বোরিং লাগতেছে, তুমি হচ্ছে গিয়ে বাইরে বসতে পারবা, সেখানে হচ্ছে একটা তোমার বারান্দার মতো জায়গা আছে, তুমি হচ্ছে মানে বন্ধুদের সাথে পড়বা তখন ওখানে আবার গ্রুপ স্টাডি করার মতো একটা জায়গা আছে। ইউনো হোয়াট, জাস্ট ইমাজিন করো যে যে জিনিসটা তোমাকে পড়ার পরিবেশ তৈরি করে দিচ্ছে, তুমি হয়তো কখনো এরকম রিডিং রুম আগে কখনো দেখো না বা এরকম ই-লাইব্রেরি আগে কখনো দেখো নাই। সো তুমি যখন হচ্ছে চান্স পাবা প্রেম ভালোবাসা রাজনীতির বাইরে এরকম একটা প্লেস পাবা যেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য, তুমি যখন চান্স পাবা তোমাকে হচ্ছে একটা কার্ড দিবে, যে কার্ড মাধ্যমে তুমি এখানে ঢুকতে পারবা, যে কার্ডটা না থাকলে তুমি ঢুকতে পারবা না। দেখো আমি এখন ঢুকতে পারতেছি, আমার হাতে কার্ডটা আছে, বাট তোমার হাতে কার্ড নাই তাই বলে তুমি ঢুকতে পারবা না। সো ওই কার্ডটা অর্জন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে চান্স পাওয়ার মাধ্যমে। আমার সাথে আবারও কথা দাও যে তুমি কি এই জিনিসটা কার্ডটা পাওয়ার মতো যোগ্যতা তোমাকে তৈরি করবা কিনা। দ্বিতীয়ত,
তৃতীয়ত যে জিনিসটা সেটা হচ্ছে বয়েজ কমন রুম, এখানে ছবিটা অত ভালো আসে নাই, বাট তোমরা যদি কখনো আসো তোমাদেরকে আমি হচ্ছে ঘুরে দেখাতে পারবো। বয়েজ কমন রুম এবং হচ্ছে গার্লস কমন রুম অত্যাধিক সুন্দর একটা জায়গা। এখানে আসলে তোমার হচ্ছে বিভিন্ন প্রকার গেমস থাকে, ধরো হচ্ছে দাবা থেকে শুরু করে সকল গেমস আছে। তোমার বোরিং লাগতেছে, তুমি হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গেমস খেলবা, এখানে আইসক্রিম আছে, আইসক্রিম খাইতে পারবা বন্ধুদের সাথে, এখানে হচ্ছে আবার টেলিভিশন থাকে, বিভিন্ন সময় খেলাধুলা দেখা যায়। তোমার খারাপ লাগতেছে, তুমি হচ্ছে এখানে গিয়ে বসে হচ্ছে চিল করতে পারবা। তো এই জায়গাটা বয়েজ কমন রুম খুবই সুন্দর, গার্লস কমন রুমের পিকচার কিন্তু অ্যাভেলেবল না, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না, বাট গার্লস কমন রুম আরও বেশি সুন্দর। সো তুমি যখন চান্স পাবা, প্রেম ভালোবাসা রাজনীতি এগুলো তোমাকে অনেকেই বলবে, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে, বাট আমি তোমাকে একটু ভিন্নভাবে বলি যে দেখো তুমি যে প্লেসগুলো পাইতেছো যেটা আর কেউ পাবা না। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই তুমি চান্স পাবা, ডিরেক্ট এই কয়েকটা প্লেস আমি তোমাদেরকে দেখাইলাম, এগুলোতে ঘুরে আসবা, তোমার অটোমেটিকলি পড়ার স্পিড বেড়ে যাবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, এই যে তুমি কথা বলতে পারো না, অনেকে বলে ভাই আমি তো 10 জন মানুষের সামনে কথা বলতে পারি না, 20 জন মানুষের সামনে কথা বলতে পারি না, বাট যখন তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে চান্স পাবা, তখন তোমাকে প্রত্যেকটা কোর্সে তোমাকে হচ্ছে প্রেজেন্টেশন দিতে হবে। তুমি হচ্ছে কি একটা কোর্সের উপরে তুমি হচ্ছে তোমার ক্লাসের সবার সামনে প্রেজেন্টেশন দিবা, একটা টপিক্সের উপরে তুমি ইংলিশের প্রেজেন্টেশন দিবা। তুমি বলতেছো ভাই আমি ইংলিশ তো পারবি না, তুমি প্রথম দিন পারবা না, দ্বিতীয় দিন পারবা না, তৃতীয় দিন পারবা না, এইভাবে তুমি 4 বছর যখন প্র্যাকটিস করবা তুমি অটোমেটিকলি তুমি একজন ভালো বক্তা হয়ে যাবা এবং ইংলিশে তুমি ভালো একজন বক্তা হবা। সো মাথায় রাখতে হবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে আমার প্রেজেন্টেশন স্কিলটা অনেক বেশি ভিড়ে যাবে। এরপর আরেকটা জিনিস যেটা আমি এখানে অ্যাড করি নাই সেটা এখন বলবো, সেটা হচ্ছে তোমার হচ্ছে হাতের লেখার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। তুমি হচ্ছে বলবা যে ভাই আমি এখন একটা লেখা লিখলে অনেক বেশি ভুল হয়, বাট আমি তোমাদেরকে বলি যখন তুমি হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে চান্স পাবা, তখন তোমাকে হচ্ছে প্রত্যেকটা কোর্সে তোমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, তোমাকে অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। তো ওই অ্যাসাইনমেন্টগুলো তুমি হচ্ছে নিজের মতো করে লিখতে হবে, আর এরকম প্রত্যেকটা কোর্সে তোমাকে হচ্ছে যখন অ্যাসাইনমেন্ট লিখতে হবে, একটা সময় গিয়ে তোমাকে হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে তোমার হ্যান্ড রাইটিং ভালো হবে, তোমার হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল ভুলগুলো আর হবে না, তুমি হচ্ছে অনেক বেশি পটু হয়ে যাবে, অনেক বেশি দক্ষ হয়ে যাবে ইংরেজি লেখাতে। সো এই ব্যাপারগুলো তুমি যদি FBS মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে চান্স না পাও, দেখা গেলো তোমার মধ্যে এগুলো অসম্পূর্ণতা থেকেই যাবে। আমি আমার অনেকগুলো ফ্রেন্ডকে দেখছি যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু তাদের একটাই আফসোস যে তারা কেন কমার্সে পড়ালেখা করে নাই। সো তুমি যেহেতু কমার্সে পড়ালেখা করতেছ এবং হচ্ছে তুমি তোমার পথে আসো, আমি বলবো একটু কষ্ট করো, অল্প কয়েকটা দিন কষ্ট করো, নিজেকে যোগ্য করে নাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটের তোমার পজিশন থাকবে পজিশনের ভিতরে। তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছবিগুলো দেখালাম FBS-এর, সেগুলো হচ্ছে গিয়ে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড থাকে, শুধুমাত্র FBS মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের শিক্ষার্থী ছাড়া এগুলো তো হচ্ছে ঢুকতে পারে না। তো যখন তুমি FBS-এর শিক্ষার্থী হবা তুমি তখন এগুলোতে ঢুকতে পারবা। আর আজকে থেকে তুমি প্রতিজ্ঞা করো, চলো আমার সাথেই প্রতিজ্ঞা করো যে ভাই আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম এই সব জায়গায় গিয়ে আমি ছবি তুলে আমি ফেসবুকে আপলোড দিব, আমি আপনাকে দেখাবো যে ভাই আমি পারছি। এই তো আর অল্প কয়েকদিন দেরি, ডিসেম্বরের পরেই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। সো ততদিন পর্যন্ত একটু নিজেকে সময় দাও, নিজের সাথে যুদ্ধ করো, নিজের সাথে লড়ে যাও, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিট তোমার, আমি আছি তোমাদের সাথে। ইয়াসিন আরাফাত।